দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। এবার নির্বাচন পূর্ব সহিংসতায় কেমন যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এমন শিরোনাম একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় টেলিভিশন উইয়ান। নির্বাচনের পর অর্থনীতিতে নীতিগত পরিবর্তন আনার জন্য পলিসি রিসার্চ ইনস্টিটিউট পরামর্শ প্রদান করেছে। নির্বাচনের পর নীতিগত পরিবর্তন সংকট দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থার আরও অবনতি এড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ প্রয়োজন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া, ডলার সংকটে অর্থনীতিতে কঠিন সময় চলছে। অর্থনীতির সব সূচকেই অবনতির মুহূর্তে নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা সহিংসতায় রূপ নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দ্বিতীয় কিস্তি পেতে সংস্থাটি বাংলাদেশকে যেসব শর্ত দিয়েছিল তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ শর্তই বাংলাদেশ পূরণ করতে পারেনি। ফলে দ্বিতীয় কিস্তির অর্থ নির্ধারিত সময়ে না পেলেও দেশের অর্থনৈতিক সংকট আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হবার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সরকার ও কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী যেসব কারণে দুটি খাতে শর্ত পূরণ হয়নি সেগুলো পর্যালোচনার পর IMF-এর দ্বিতীয় কিস্তির অর্থ পেতে সমস্যা হবে না। গুরুত্বপূর্ণ দুটি শর্ত ছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ অন্তত $25.32 বিলিয়ন নেট রিজার্ভ থাকা, অর্থ বছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় অন্তত 61,000 কোটি টাকা হতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজেই স্বীকার করেছে যে এসব বিষয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে আশা করা যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর দ্বিতীয় কিস্তি ডিসেম্বরের 9 তারিখেই পাবে বাংলাদেশ। ভারতীয় টেলিভিশন উইয়ানের সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন শমসের মোভিন চৌধুরী। এ সময় তিনি বলেন, অর্থনীতিবিদদের মতে দেশের অর্থনীতি চ্যালেঞ্জে রয়েছে। এখন বাংলাদেশের অভ্যন্তরে অর্থনীতির যে পরিস্থিতি, দেশের বাইরেও একই অবস্থা বিরাজ করছে। করোনা পরবর্তী সময়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের টানাপোড়েন ও উল্লেখযোগ্য। শমসের মোভিন চৌধুরী আরও বলেন, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিও বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে, বিশেষ করে বিশ্ব বাণিজ্য ও রেমিটেন্সেও এর আঁচ পড়েছে। এই সংকটের ফলে আমদানি রপ্তানিও কমে গেছে। বিভিন্ন দেশে কয়েক লক্ষ রেমিটেন্স যোদ্ধা আছে, যেখানে সরকার ব্যাংক কর্তৃক ডলারের রেট নির্ধারণ করে দিয়েছে। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইউরোপ, সিঙ্গাপুরে থাকা প্রবাসীরা ব্যাংক যোগে রেমিটেন্স পাঠাচ্ছে না। বেশিরভাগই অবৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠানোয় ব্যাংকগুলো সঠিকভাবে রেমিটেন্স পাচ্ছে না। এতে রিজার্ভেও বিরূপ প্রভাব পড়েছে। এ সময় শমসের মোভিন চৌধুরী বলেন, গেল বছরের দিকে রিজার্ভের পরিমাণ ছিল $48 বিলিয়ন কাছে, এখন তা $20 বিলিয়ন এসে ঠেকেছে। কয়েক মাসের মধ্যে $25 বিলিয়ন কমেছে। ভারতীয় টেলিভিশন উইয়ানের সাক্ষাৎকারে শমসের মোভিন চৌধুরী নির্বাচনকালীন পরিবেশ নিয়ে বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার শেখ হাসিনা আগামী নির্বাচনেও সরকার গঠন করার সুযোগ আছে। অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনা সফল একজন সরকার। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন BNP ও সমমনা জোট শেখ হাসিনা সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দল শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলেও আমি মনে করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়যুক্ত হবে। যদিও BNP ও জামায়াত সহিংসতা ছড়াচ্ছে, এমনকি জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও নেই। BNP জামায়াত সহিংসতা সৃষ্টি করে সরকারের উপর চাপানোর চেষ্টা করছে। এ সময় শমসের মোভিন চৌধুরী বলেন, আমি তৃণমূল BNP থেকে নির্বাচনে অংশ নেব। আমরা 300 আসনে আসন্ন নির্বাচন করব। আমাদের 300 আসনের প্রার্থী রয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে 300 আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগও 300 আসনে নির্বাচন করবে। আমি মনে করি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে এবং জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে পারবে। মাজহারুল আলম, ইত্তেফাক।